নমস্কার, কেমন আছেন সবাই? মিষ্টি ব্লগের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজ ধানতারাস ভিডিও স্টার্টিংটা দেখে বুঝতেই পেরেছেন, হ্যাঁ আজকে একটু বেরিয়েছিলাম। শুভ দীপাবলি, ধানতারাস, কালী পুজো সব কিছুর আগাম শুভেচ্ছা আপনাদের সবাইকে। ওঠার পরেই না খুব খিদে পেয়ে গেছিলো, তো অন্যান্য দিয়ে অন্য কিছু খাওয়া হয়, তো আজকে ভাবলাম অনেকদিন ম্যাগি খাওয়া হয়নি, আজ একটু ম্যাগি করি। তো আমি এইভাবেই ম্যাগি করি, আমি উইথাউট ভেজিটেবিল ম্যাগি খেতে পারি না। আমার ভেজিটেবিলও লাগবে, প্লাস আমার ডিমও লাগবে। তো আমি আগে ডিমটা ভেজে সাইডে রেখে নিই, তারপর ভেজিটেবিলগুলো ভাজার পর এটা কিন্তু আমি মিক্সড করে নিই। মিক্সড করার পর ওতে ম্যাগি দেওয়ার পর একটু জল দিয়ে ফুটিয়ে নিলে আমার ম্যাগি একদম রেডি হয়ে যায়। এভাবে কিন্তু খেতে খুব ভালো লাগে, আপনারা ট্রাই করে দেখবেন, অনেক টেস্টি লাগবে কিন্তু খেতে। একটুখানি টাইম লাগে এটাকে উঠতে, কিন্তু যদি খেতে ভালো লাগে তো সেটা মনে হয় না যে একটু টাইম দিয়ে আমি করলাম। খাওয়াটা বেশি জরুরি, তাই না? তো আমার প্রায় ম্যাগিটা রেডি, তো ম্যাগিটা আমি খেয়ে নেবো। খেয়ে আমার আজকে একটু বেরোনোর আছে, কিছু কেনাকাটারও আছে, আর ভাবলাম একটু ঘুরেও আসি। দেখতে কি ভালো লাগছে বলুন ম্যাগিটা? তো চলুন, আজকে ভাবলাম একটু রেডি হয়েই বেরোই, মানে মিন্স এমনি নর্মালি শাড়ি পরা হয় না, তো ভাবলাম একটু শাড়ি পরে একটু মেকআপ টেকআপ লাগিয়েই বেরোই। মেকআপের ভিডিওটা আমি ভেবেছিলাম দেব, কিন্তু একদম মানে টাইম ছিল না বলে পুরো মেকআপের ভিডিওটা আমি নিতে পারিনি, তো একটুখানি নিয়েছিলাম, তাই ভাবলাম ওটাই আপনাদের সাথে শেয়ার করি। তো মেকআপ করার পর কীরকম লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি তার জন্য দুটো এখানে ফটো আপলোড করেছি। মেকআপ করার পর ভিডিও নেওয়া হয়নি সেরকমভাবে। এই দেখুন, এটা যেখানে গেছিলাম ওখানকার ফটো, কোথায় গেছিলাম আপনাদেরকে আমি বলছি। তো চলুন আমরা চলেই এসেছি। হ্যাঁ, এটা হচ্ছে চিংড়িঘাটার কাছেই, চিংড়িঘাটা থেকে একটু দূরেই জেডব্লিউ ম্যারিয়ট। কোনো একটা মানে ফেস্টিভ সিজন হলেই আমার না খুব মনে হয় যে কোথাও একটা যাই, বাড়িতে রান্না করব না, খেয়ে আসি। আর অন্য কিন্তু কোনো শখ নেই, খেতে গেলে ওখানে গিয়ে ঘোরাও হবে, ফটো তোলাও হবে, প্লাস খাওয়াও হবে। তো এদের এন্ট্রান্সটা খুব সুন্দর জেডব্লিউ ম্যারিয়টের, যারা যারা গেছেন তারা জানেন, যারা জাননি তাদেরকে বলছি এন্ট্রান্সটা খুব সুন্দর। আমি এন্ট্রান্সে গিয়ে আগে গাড়ি থেকে নেমে পুরো ভিডিওটা করেছি। এই দেখুন, এই জায়গাটা খুব সুন্দর, তাই না? চলুন আপনাদেরকে ভেতরটা ঘুরিয়ে আনি। ভেতরটা কি সুন্দর, তাই না? আমরা একটু আগেই পৌঁছে গেছিলাম, আমাদের কাছে অনেকটা টাইম ছিল। সন্ধেবেলাতে ডিনার টাইম মধ্যে 7টার পর থেকে চালু হয়, আমরা ওই 6:30 নাগাদ পৌঁছে গেছিলাম, তো অনেকটা টাইম পেয়েছিলাম। এই যে দেখুন ঘুরছি, আমি কিন্তু এমনি এমনি ঘুরছি না, এটা আমি ফটো তোলার জন্য জায়গাগুলো খুঁজছিলাম কোন জায়গা থেকে ভালো ফটো আসবে, তাই আমি এই দিক থেকে ওদিক ঘুরে যাচ্ছিলাম। তো এটা মেন রেস্টুরেন্ট, এটা এন্ট্রি দেখছেন না, খালি দেখছেন? হ্যাঁ, তখন যা স্টার্ট হয়েছিল, তো আমরা এত আর্লি পৌঁছে গেছিলাম, তো পুরোটা খালিই ছিল। আস্তে আস্তে তারপর যত টাইম বাড়ছিল এগুলো লোকজন আসতে শুরু করেছিল, তো আমাদের আগেও এক কয়েকজন গেছিলো, ওনারাও ওখানে ওয়েট করছিলেন। তো আজ তো ধানতারাস, সেরকম কিছু কেনা হয়নি, ভেবেছিলাম কিছু কিনবো। দুটো বাড়ির জন্য ঝাড়ু কিনেছি,
আর সেরকম কিছু কেনা হয়নি। এই যে দেখুন, এগুলো হচ্ছে স্টার্টার, ওখানে চিকেন আছে, ফিশ আছে, আর এগুলো পুরোটাতে বিরিয়ানি, ভেজ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, এখানে আপনার ফুচকার আইটেম আছে, স্ন্যাক্স, এটা আপনার, আর এখানে ফ্রাইজ আইটেমগুলো যেগুলো ছিল ওখান ওটা, এখানে আপনি নর্মাল ভাত ডাল সবজিও পাবেন বিভিন্ন টাইপের, আপনার টেস্ট অনুযায়ী কিন্তু আপনি ওখানে প্যাকেজ নিলে খেতে পারবেন। আচ্ছা, ওখানে প্যাকেজের ওই দিনের রেট ছিল 2399, 2399 টাকা করে প্যাকেজ পার হেড। তার মধ্যে আপনি এত আইটেম খেতে পারবেন, আপনার মনেই হবে না কি আপনি 2399 পেমেন্ট করলেন। অবশ্যই যারা খেতে ভালোবাসে তাদের জন্য পেমেন্টটা করলে গায়ে লাগবে না, কিন্তু আমাদের, আমার তো খুব গায়ে লেগেছে, কেন কি আমি সেরকমভাবে খেতেই পারিনি। যে দেখুন, আমি ডেজার্টের ফটো আগেই ভিডিও নিয়ে নিয়েছি, ভেবেছি প্রচুর খাবো, আমার এত ভালো লাগে ওখানকার ডেজার্ট। ওয়েলকাম ড্রিঙ্কস এটা দিয়েছিল, ওয়েলকাম ড্রিঙ্কসটাও খুব ভালো ছিল খেতে, কিন্তু আমি খেয়েছি কয়েকটা স্টার্টার, চিকেন আর ফিশ, আর একটুখানি বিরিয়ানি খেয়েছি। বিরিয়ানি খাওয়ার পর আমি ভাবলাম ডেজার্ট খাবো, ডেজার্টে গিয়ে বিভিন্ন ধরনের মালপোয়া, ল্যাংচা, রসগোল্লা, কেশর সন্দেশ, দই, এভরিথিং, ওখানে এত টাইপের ডেজার্ট ছিল, কিন্তু সেটাও আমি অনেক নিয়েছিলাম, কিন্তু অনেক নেওয়ার পর খেতে পেরেছি সেই অল্পই। চলুন, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, পরবর্তী কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সবাই ভালো থাকবেন, এভাবেই পাশে থাকবেন।